প্রথমে হাফ কাপ চিনি এইভাবে পাতিলে দিয়ে দিলাম। তার সাথে লাগবে এই যে ডানো হেভি ক্রিম, তার সাথে লাগবে 1/4 কাপ বাটার, তারপর গুঁড়া দুধ 2 টেবিল চামচ, প্লাস লবণ 1/2 চা চামচ। চিনিটা এভাবে আস্তে জ্বালে, লো জ্বালে, মেল করতে হবে। নাড়বি না, এভাবে রেখা দে। চিনিটা দেখবে সাইড দিয়ে ব্রাউন কালার চলে আসছে। যে বলতেছে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ব্রাউন কালার আসতেছে, এখন চুলার আঁচটা একটু কমাই দেব, নাড়তে থাকবো। যদি সল্টেড বাটার হয় তাহলে লবণটা দেওয়া লাগবে না, আর যদি আনসল্টেড বাটার হয় তাহলে লবণ দেওয়া লাগবে 1/2 চা চামচ লাস্টে। চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। গলিয়ে নিতে হবে পুরাটা। Thank you.
চিনিটা যখন এরকম কালার আসবে তখন এ ডানো দুধ দুধ না ডানো ক্রিমটা ঢেলে দেবা। বুয়া একটু ধরেন তো, এই মোবাইলটা এইভাবে ধরে রাখেন, ওই যে ও তো ক্লাস করতে পারতেছে না, ভিডিও করে ওরে পাঠাবো। দুই হাতটা নাড়া লাগবে, বাটার। এরপর বাটার দিয়ে দিব, লবণ বাটার 1/4 কাপ বাটার, এই যে 1/4 কাপ বাটার আমি এখানে অ্যাড করব, করে নাড়তে থাকবো। ক্যারামেল সস রেডি করতেছি, এটা খুব মজার একটা সস, রুটি দিয়েও খাওয়া যায়। এখন 2 টেবিল চামচ দুধ, গুঁড়া দুধ 1/2। বাটারটা সল্টেড দেখে আমি আর লবণ দিলাম না, যদি আনসল্টেড হয় তো তাহলে লবণ লাগতো, যেহেতু বাটারটা সল্টেড লবণ দিতে হবে না।
একটু ঘন হয়ে আসলে না হব। এখানে পাতলা আছে, আর একটু ঘন করবো। বাস হয়ে গেছে, বুদবুদ উঠে গেছে, হয়ে গেছে।